বিসিএস আইসিটি ইলেকট্রনিক্স পার্ট নিয়ে যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, তাহলে প্রথমে যে বিষয়টা আসবে, আমি খুব ভালো মতো চেষ্টা করেছিলাম অন্যান্য টপিকগুলোর মতোই বা অন্যান্য বিষয়গুলোর মতোই সিলেবাস এবং প্রশ্ন ব্যাংককে ভালো মতো অ্যানালাইজ করে একটা শর্ট সাজেশন তৈরি করার সাথে সাথে যে সকল বইগুলোকে আমরা সাধারণত ফলো করি, গতানুগতিক যে বইগুলো প্লাস ইন্টারনেটটা একটা বড় আমাদের রিসোর্সের জায়গা রয়েছে, এগুলোকে ফলো করে আমি চেষ্টা করেছিলাম একটা কোয়েশ্চেনের লিস্ট তৈরি করার। সেগুলোকে আমি ফলো করেছি একটা প্রশ্নকে ঘিরে আরও যে সকল প্রশ্নগুলো হতে পারে বা পার্থক্য কীভাবে আসতে পারে সেই জিনিসগুলোর টেকনিকগুলো অবলম্বন করার চেষ্টা করেছি। এরপরে আমি চেষ্টা করেছি যে বিসিএস পরীক্ষার এই পাঠটুকুতে সময়টাকে আমি কীভাবে বরাদ্দ রাখবো, সেটার জন্য আমি আলাদা করে আমার একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছিলাম এবং সেখানে কিন্তু আমি সময়গুলোকে বরাদ্দ করেছিলাম। এর সাথে সাথে আমি হচ্ছে মার্ক বন্টনের বিষয়টা খুব ভালো মতো লক্ষ্য রেখেছি যে কোনটা পরীক্ষায় কোন কোশ্চেনে কতটুকু মার্ক থাকে এবং সেটার জন্য আমি কতটুকু এফোর্ট রাখবো। এর সাথে সাথে আমি লাস্ট অফ অল যদি এক্সাম হলের অভিজ্ঞতা বলি, সেখানে গিয়ে কিন্তু দেখা যায় এক ধরনের এক্সট্রা মেন্টাল প্রেশার এক ধরনের কাজ করে। তো আমার পরীক্ষার শুরু থেকেই ওই ফ্লোটা যদি আমি বজায় রাখি, যেটা আমি চেষ্টা করেছিলাম একদম পরীক্ষার শুরু থেকে, বিশেষ করে বিজ্ঞানের এই 100 মার্কের জন্য বলবো, যেখানে সায়েন্সের 60 মার্কস, আইসিটির 25 মার্কস এবং ইলেকট্রনিক্সের 15 মার্কস আছে, এখানে কিন্তু একটা অসহনীয় প্রেশার কাজ করে। কারণ একটা পার্ট শেষ করতে করতে আরেকটা শুরু করতে হয়, তারপর আরেকটা শুরু করতে হয়, সব মিলে হচ্ছে 3 ঘন্টা বা 180 মিনিট। তো এই জায়গাটাতে প্রথম থেকেই মনে হয় একটা ফ্লো বজায় রাখা জরুরি, যেটা আমি চেষ্টা করি।